দেখো আকাশটা কি সুন্দর লাগছে, একদম সেই দুর্গাপূজার আগে সেই আকাশে একদম মনে হচ্ছে তেজা তুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ মি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আর একটা নতুন দিন, আজকে স্যাটারডে। তো আমরা যাচ্ছি আবার হসপিটালে, এখন কিন্তু বাজে 11:30। তো আজকে একটু দেরি করেই বেরিয়েছি, কারণ শনিবারে শুনেছি একটু ফাঁকা থাকে, আর 11:30 অব্দি টাইম আছে, তো তার মধ্যে হয়ে যাবে। আজকে একদম স্নান টান করে কিছুটা রান্না এগিয়ে এসেছি, আর ব্রেকফাস্টও করে এসেছি। সো ওখানে গিয়ে সেরকম কিছু খাওয়ার ব্যাপার নেই, একদম আজকে সকাল থেকে উঠে একদম প্ল্যান করে সব কিছু করে টরে স্নান টান করে তারপরে বেরিয়েছি। এদের এরাও তাই না, এরা স্নান করেনি কিন্তু ব্রেকফাস্ট করেছে। সো আমার মেয়ের আগের সপ্তাহে যখন দেখাচ্ছিলাম, মানে আগের ব্লগে, তো তখন চোখের আর কানের খুবই মানে কন্ডিশন খারাপ ছিল, খুবই বেশি ইনফেকশন হয়ে গেছিলো, আমরা একটু ওরিড ছিলাম। কিন্তু এক সপ যে ওষুধে 5 ডেজের যে কোর্সটা দিয়েছে তাতে কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হয়েছে, চোখটা তো যথেষ্ট ইমপ্রুভ হয়েছে, ওপর থেকে বোঝাই যাচ্ছে। সো যাই তাহলে, আবার আপনাদের ওখানে গিয়ে দেখা হবে। শুভ ছাতাটা দাও, ছাতাটা নাও না, নিচ্ছি ছাতাটা। আমরা জাস্ট এখন ঢুকলাম, শুভ ছাতাটা খোলো। কি করছো তুমি, কি রোদ ভাই, বন্ধ করো, বন্ধ করো কেন, কি করছো দেখেছেন? ও ভিডিও করলেই ও কিছু না কিছু বলবে, ভিডিও করতেই দেবে না। মেয়ে তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে চলে গেছে লাইন দিতে, আর আমরা পিছন পিছন যাচ্ছি। আমরা দুটো ডাক্তার তো দেখানো হয়ে গেছে, আই আর ইএনটি, আর এখন বসে আছি ডার্মাটোলজিস্টের কাছে। আমার মেয়ের একটু চুলের সমস্যা, তো ও বলে এসছি যখন একটু দেখিয়ে দিই। ব্যাস হয়ে গেল ডাক্তার দেখানো, সব কটা তিনটে জায়গায় আজকে মানে ডাক্তার দেখানো হলো, কিন্তু বেশি দেরি হয়নি, মানে 1 ঘন্টার মধ্যে হয়ে গেল সব কিছু। আজকে একটু ফাঁকাই ছিল, খালি এই স্কিনের ডাক্তারের কাছে একটু ভিড় ছিল। আর এই যে সেই রেস্টুরেন্টে ভাবছি, আমরা আজকে যদিও ব্রেকফাস্ট করে এসেছি কিন্তু ভাবছি একটু চা খেলে হয়, চা কফি পাওয়া যায় এখানে, কিন্তু কফিটা না ফিল্টার কফি পাওয়া যায়, কিন্তু মজা আসবে না, ভাবছি চাই খাই। যাই হাজব্যান্ডের কাছে যাচ্ছি, ও তো আরামসে বসে আছে, যত বাচ্চা মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি সব আরামে। কি গো তুমি আরামসে বসে আছো ছাওয়ায়, তো গাছের ছাওয়ায়, হ্যাঁ, আর আমি এরকম ওই দৌড়াদৌড়ি করে যাচ্ছি। এখন এখানে বসে একটু চা খাবো, ইচ্ছা করছে, কিন্তু বাইরে না বেশ গরম, ভেতরে ছিলাম এসি চলছিল, বাইরে গরম লাগছে। গ্রুপ ক্যাপ্টেন তো একটা র‍্যাঙ্ক, ডাক্তার হওয়ার পরও একদম। তোর বাবা নড়তেই চাইছে না, আমি বললাম তিন্নি পারবে না, তাই পাঠালাম জোর করে, জানিস, দাও চাটা দাও। আমি বলছি বসে আছো তো বসেই আছো, ক্যামেরাতে যাক না। বিস্কুটের কোটো খো, বিস্কুটের প্যাকেট একটা, বিস্কুটের নেই, খালি চাকি করে খাবো। হাজবেন্ড আর মেয়ে যাচ্ছে ওইদিকে, ওরা মেডিসিন কালেক্ট করবে, তাহলে আমি এদিকটা বসছি, তোমরা ওদিকে যাও। আমি এদিকটা যাচ্ছি, একটু বসি, একটু বসার জন্য, একটা ওষুধের জন্য তিনজনে ঘুরে তো লাভ নেই। Thank you.
চলে এসেছি কিচেনে। আজকে আর স্নান করিনি, স্নান করে গেছিলাম যেমন বলছিলাম, তো ওই জন্য আর স্নান করিনি। আর আমরা দেরি করেও বেরিয়েছি, তো রান্না আমি মোটামুটি কমপ্লিট করেই গেছি। এখন খালি আমি না একটু ডিমের অমলেট করে একটু ঝোল করব, আর আর কিছুই না, বাকি আমার সব করা হয়ে গেছে। আমি এইটা করে আমি লাস্টে আপনাদের দেখিয়ে দেবো কি কি করলাম। তো আমার মেয়ের আজকে তো বলে দিল ডাক্তার আর যেতে হবে না, মোটামুটি সবকিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আর ও না মন খারাপ হয়ে গেছে জানেন, যেই বলেছে ডাক্তার যেতে হবে না, বলছে মাম্মি বেশ ভালোই ছিল না, আমরা আসছিলাম। আর এই যে আমাদের যে ডিফেন্স হসপিটাল আপনারা দেখছেন না, মানে একদম খোলা খোলা, সবুজ গাছ গাছালি, বসার জায়গা কতগুলো, মানে অনেক বসার জায়গা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন। ও তো এইটা ভাবছে মানে একদম ঘুরতে আসছে, তো ওইরকম ওর মন খারাপ হয়ে গেছে। খালি আর খালি মানে চোখের আর কানের তো বলে দিয়েছে আর আসার দরকার নেই। আর যে চুলের মানে স্কিন স্পেশালিস্ট দেখিয়েছিল চুলের জন্য, ওর চুলে একটু ড্যান্ড্রফ হয়, তারপরে না মাঝে মাঝে এরকম মানে চুল পেকে যাচ্ছে, তো ওই জন্য দেখিয়েছিল। তো ডাক্তার বললো যে এর কোনো ওষুধ তো সেরকম মার্কেটে কিছু নেই, খালি ভিটামিন দিয়ে দিয়েছে। ভিটামিন অনেক রকম দিয়েছে, ভিটামিন আয়রনও দিয়েছে, ভিটামিন ই দিয়েছে এরকম এক মাসে, তারপর এইটার মধ্যে অনেক রকম ভিটামিন আছে, ভিটামিন B12, তার ফলিক অ্যাসিড, তারপরে আরও মিক্স আছে মাল্টিভিটামিন টাইপের, এইসব দিয়ে বলেছে এক মাস পরে আসতে। তো ওর বলছে যে প্রতি মানে সপ্তাহে যাচ্ছিল বেশ একদিন করে, আর আর যেতে হবে না, সে এক মাস পরে আবার যাবে। আর তো ওই জন্য না ওর মন খারাপ হয়ে গেছে, বেশ ভালোই লাগছিল যেতে, জায়গাটা খুব ভালো। আর ওর আমরা তো আজকে কিছু খাইনি, মানে চা খেয়েছি, আর ও ব্রেড পকোড়া খেয়েছে, মানে আগের দিনও খেয়েছে না আজকে, ওখানকার ব্রেড পকোড়া নাকি খুব টেস্টি। তাই এবার আস্তে আস্তে বলছে মাম্মি চলো না আমরা নেক্সট স্যাটারডেও আসবো, এসে আমরা কিছু ব্যাস এমনি ঘুরে টুরে ব্রেড পকোড়া চাটা খেয়ে বসে বসে চলে যাব। চলুন গল্প হলো, এবার আমি ডিমের ঝোলটা বানিয়ে নিই। বানিয়েছি কুমড়ো আলু ছোলা দিয়ে জলখাবারের তরকারি বানিয়েছিলাম, তো সেটা খাওয়া তো হয়েছে আর কিছুটা রয়েও গেছে। আর এটা হচ্ছে একটা পনিরের রেসিপি, হচ্ছে ডিমের অমলেট করে একটু রস রস মতো করে একটু মানে হালকা ঝোল ওই টাইপের করেছি। আর এটা হচ্ছে ওল ভাতে, আমাদের তিনজনেরই খুব পছন্দ এই ওল ভাতে কাসুন্দি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা। তো এই হচ্ছে আমার আজকের মেনু, তো দেখিয়েও দিলাম ডিমের ঝোল রান্না হয়ে গেল, আর কী কী বাদ বাকি কী কী রান্না করেছি সব দেখানো হয়ে গেল। আর এখন তো লাঞ্চই করব, তো আর ভিডিওটাকে বেশি লম্বা করবো না, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ, হ্যাশট্যাগ লিভ উইথ মি, এটা গিয়ে ইউটিউবের সার্চ বাটনে লিখলেই আমার চ্যানেলগুলো এসে যাবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।